বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো, আমি আমার মতো ভালো আছি। আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে চুল নিয়ে। এই শীতের দিনে কিন্তু আমাদের চুলে বিশেষ কিছু কিছু সমস্যা বেশি হয়, যেটা হচ্ছে খুশকির প্রবলেম হয়, যেটা আমারও মাঝে মধ্যে হয়, আর হচ্ছে চুলটা ফ্রিজি হয়ে যায়, সিল্কি হতে চায় না। মানে শ্যাম্পু ব্যবহার করো, কন্ডিশনার ব্যবহার করো, কোনো কিছুতেই যেন চুলটা আর তার প্রাণ ফিরে পায় না, এরকম হয়ে যায় শীতকালে। তো আজকে আমি তোমাদেরকে কিছু ছোট ছোট রেমেডি দেখাবো, যেটা হচ্ছে আমাদের খুশকিমুক্ত চুল হবে এবং শ্যাম্পু দিয়ে কীভাবে চুলটা সিল্কি করতে পারবে সেটা দেখাবো তোমাদের। যে জাস্ট শ্যাম্পু ব্যবহার করে চুলটা তুমি সিল্কি একদম শাইনি করে ফেলতে পারো কীভাবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের চুল পরিচর্যার ভিডিওটা। তো শুরুতেই আমরা প্রথমে করব হচ্ছে খুশকির জন্য একটা ট্রিটমেন্ট ছোটোখাটো, যার মাধ্যমে কিন্তু খুশকিটা একদম সুন্দর করে চলে যাবে আর চুলটাও ঝলমলে হবে। তো শুরুতে আমি যেটা করব হচ্ছে একটা মগের ভিতরে আমি বেশ একটু কুসুম গরম পানি নিয়েছি, এর ভিতরে একটা টাওয়েল হোক বা গামছা হোক আমি এভাবে ভিজিয়ে নেব। ভিজিয়ে ভালো করে একদম পানি নিংড়ে নেব। নিংড়ে এবার এই গামছাটাকে আমি আমার চুলে পেঁচিয়ে রাখব। এর গরম ভাবটা আমার মাথার ভেতরে মানে প্রবেশ করে আর হচ্ছে তোমার আমার চুলটাও মনে করো সিল্কি হবে, তাছাড়া আমাদের খুশকিটা নরম হয়ে যাবে। ওকে, 5 মিনিটের জন্য আমি চুলটাকে এভাবে পেঁচিয়ে রাখলাম এই হালকা গরম টাওয়ারটা দিয়ে। তো এই ফাঁকে আমরা তৈরি করে নেব চুলের জন্য একটা সলিউশন বা সিরাম, যেটাই বলি না কেন, যেটা আমাদের খুশকিটা মূল দূর করবে। এখন তো জাস্ট গরম ভাপে বা স্টিমে আমাদের খুশকিটা নরম হয়ে যাবে। তো এটা তোলার জন্য আমরা কী ব্যবহার করব দেখো। দেখো আমি এখানে নিয়েছি হচ্ছে অ্যালোভেরা, যে কাঁচা অ্যালোভেরাটা তার জেলটা, র অ্যালোভেরা জেলটা, যেটা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। আর তোমরা এখানে কেনা অ্যালোভেরাটা না ব্যবহার করাই ভালো, তাহলে হয়তো পুরোপুরি এর উপকারিতাটা পাবে না। তো সেই জন্য আমি এখানে দেখো কাঁচা অ্যালোভেরাটা নিয়েছি, একদম পাতা যে অ্যালোভেরাটা সেটা নিয়েছি। আর সাথে দেব হচ্ছে হলো সাদা ভিনিগার বা সিরকা, যেটাই বলি না কেন। তো আমি এই উপকরণগুলোকে নিয়ে নেব প্রথমে একটা ব্লেন্ডারে, আর আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার ব্লেন্ড করে নেবো এটা, আর সাথে দিয়ে দেবো সিরকা। সিরকা দেবো হচ্ছে তোমার মোটামুটি এই 1 ক্যাপ পরিমাণ, খুব বেশি প্রয়োজন নেই। ওকে, এবার আমি এই সিরকা আর হচ্ছে অ্যালোভেরা জেলের যে মিশ্রণটা এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। তো এই যে আমাদের অ্যালোভেরা আর হচ্ছে তোমার সিরকার মিশ্রণটা, ভিনেগারের মিশ্রণটা, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 ফোঁটা নারকেল তেল। খুব বেশি দেব না, অল্প 1 ফোঁটা নারকেল তেল দেবো। আর এই সময় কিন্তু অবশ্যই তোমার চুলটা পরিষ্কার থাকতে হবে, মাথাটা পরিষ্কার থাকতে হবে, না হলে কিন্তু এই রেমেডিটা কাজ করবে না। তো পরিষ্কার চুলে আমাদের যে কোনো ধরনের উপকরণ দিতে হয়। তো এখন হয়ে গেল আমাদের মিশ্রণটা রেডি। এবার এটাকে আমি একটা তুলার সাহায্যে আমার একদম চুলের গোড়ায় বা যেখানে যেখানে বেশি খুশকি আছে সেখানে অ্যাপ্লাই করব। তো চলো আগে চুলে অ্যাপ্লাই করি এটা। চুলের আমি গামছাটা খুলে ফেলি। দেখো আমার এখান দিয়ে হালকা হালকা খুশকির মতো আসছে কিন্তু। তো সেজন্য আমি এই অ্যালোভেরা আর সিরকা আর নারকেল তেলের যে মিশ্রণটা সেটা এরকম একটা কটন বলস দিয়ে ডিপ করে এভাবে চুলে লাগিয়ে নেব। একটু অ্যালোভেরা 2-1 টুকরা থাকতে পারে, অসুবিধা নেই, ওটা চলে যাবে। আমি এভাবে চুলে লাগিয়ে নেব। এই রেমেডিটা কিন্তু খুবই কাজের, একবার ব্যবহার করলেই দেখবে যে খুশকি গায়েব হয়ে গেছে। আর যদি মনে হয় যে খুশকি আবার পরে হচ্ছে বা যখনই মনে হবে খুশকি তখনই জাস্ট এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো। আমাদের যে সিরকাটা এটা কিন্তু চুলের শাইন ফিরিয়ে আনতে, খুশকি দূর করতে খুব উপকারী। আর অ্যালোভেরার তো গুণের কোনো শেষ নেই। তো দুটো মিলে খুব দারুণ একটা হেয়ার সিরাম তৈরি হয়। এভাবে আমি পুরো চুলে লাগিয়ে দেবো এই সিরামটা। তো সম্পূর্ণ চুলে আমি লাগিয়ে নিয়েছি সিরামটা। এবার এটাকে আমি মাথায় প্রায় 30 মিনিটের জন্য রেখে দেবো, মিনিমাম 30 মিনিট, কেউ যদি চায় 1 ঘন্টাও রাখতে পারো।
তবে যেহেতু শীতকাল সেহেতু বেশি সময় এটা মাথায় রাখলে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, তো সেই জন্য 30 মিনিটের মতো মাথায় এটা থাকবে। এই রেমেডিটাতে কিন্তু তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, যেহেতু অ্যালোভেরা জেল আছে তো চুল পড়াটা অনেকটা কমে যাবে আর খুশকি তো অবশ্যই দূর হবে। তো এটা চুলে থাকুক, এই ফাঁকে আমরা শ্যাম্পুটা রেডি করি যেটা আমরা আজকে ইউজ করব চুলটা ওয়াশ করার জন্য। তো শ্যাম্পুতে আমরা কী মেশাবো, কিসে আমাদের চুলটা সিল্কি হবে সেটাই তোমাদের এখন আমি দেখাবো। তো চলো আমরা শ্যাম্পুটা রেডি করি। তো আমরা প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, তাতে নেব হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পুটা তোমার ইচ্ছা, তুমি চাইলে হেড অ্যান্ড শোল্ডার্স বা এই ধরনের যে তোমার খুশকি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো আছে আর কি, খুশকি রোধক শ্যাম্পুগুলো, সেটাও ব্যবহার করতে পারো বা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। এখানে আমি যেমন এখানে সানসিল্কের এই ব্ল্যাক শাইন শ্যাম্পুটা নিয়েছি, তো যেটা তোমার হাতের কাছে আছে সেটাই নিতে পারো, সমস্যা নেই। তো আমি এখানে মোটামুটি আমার চুলের পরিমাণ অনুযায়ী শ্যাম্পুটা নিয়ে নিলাম, মোটামুটি এই পরিমাণ। তারপরে যে জিনিসটা আমি দেবো এই শ্যাম্পুর সাথে সেটা হচ্ছে চায়ের লিকার। তোমরা দেখলেই যে আমি চায়ের লিকারটা তৈরি করলাম, জাস্ট শুধু পানি আর চা পাতা, আর কোনো কিছু আমি এর ভিতরে দেইনি। তো আমি এখান থেকে মোটামুটি সবটা চায়ের লিকারে দিয়ে দেব। তো চায়ের লিকারে কী হয়, আমাদের চুলে কিন্তু খুব সুন্দর একটা শাইন আসে, আবার যারা একটু চুলটাকে হালকা একটু ব্রাউন কালার করতে ভালোবাসো তারা কিন্তু বিভিন্ন প্যাকে আমরা চায়ের লিকার ব্যবহার করে থাকি, সেটা কিন্তু চুল মজবুত করতেও যেমন উপকারী, শাইন আনতেও উপকারী। আর এর সাথে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লেবু। লেবুতে আমাদের চুলে খুবই সুন্দর শাইন আসে যেহেতু এতে ব্লিচিং আছে। আর একটা ব্যাপার হচ্ছে, তুমি যদি শ্যাম্পু করার শেষে কোনো কন্ডিশনার না লাগাও তাহলে কিন্তু জাস্ট লেবু আর চা পাতার যে পানিটা একটু বেশি করে পানি মিশিয়ে চুল ধুয়ে ফেলতে পারো, তাতেও চুলটা সিল্কি হয়। আর আমরা এভাবে শ্যাম্পুর সাথে মিশিয়ে দিলে আর কিছুই তোমার লাগবে না, তুমি চুল ধুয়ে চাইলে কন্ডিশনার করতেও পারো নাও করতে পারো, জাস্ট এই উপকরণগুলোই তোমার চুলে শাইন এনে দেবে, কন্ডিশনার কাজটা করে দেবে। তো এই যে হচ্ছে আমাদের সেই শ্যাম্পুটা যেটার মিশ্রণটা, এইটাই একমাত্র আমাদের চুলে শাইন এনে দিতে পারবে, আর কিছুর প্রয়োজন নেই। শ্যাম্পু, চা পাতা এবং লেবু, এই মিশ্রণটা। তো এই মিশ্রণটা আমি ইউজ করব ঠিক 30 মিনিট পরে, আমার চুলের প্যাকটা বেশ 30 মিনিটে সেট হয়ে যাবে চুলে, তারপরে আমি এই মিশ্রণটা ইউজ করব। তো বন্ধুরা দেখলে আমাদের এই যে রেমেডিটা, শ্যাম্পুর রেমেডিটা, এটা তুমি একবার ব্যবহার করে দেখবে তোমার চুল কতটা শাইনি আর কতটা সিল্কি হয়, তোমার আলাদা করে কন্ডিশনার হেন তেন এত কিছু করতে হবে না। তো এভাবে যদি তুমি স্টেপ বাই স্টেপ করো, তুমি একটু গরম পানিতে টাওয়েলটা ভিজিয়ে চুলটা ভিজিয়ে মানে পেঁচিয়ে রাখলে, চুলটা স্টিম হলো, মাথাটা স্টিম হলো, তারপর হচ্ছে তুমি অ্যালোভেরা এবং সিরকার এই সিরামটা দিলে চুলে হালকা একটু নারকেল তেল মিশিয়ে, এতে তোমার খুশকিগুলো সুন্দর করে উঠে যাবে, চুলটা মজবুত হবে, চুল পড়াটা বন্ধ হয়ে যাবে, পাশাপাশি চুল এটাও কিন্তু শাইন আনবে। আর হচ্ছে এই শ্যাম্পুটা যেটা হচ্ছে তোমার চায়ের পাতা, লেবু এবং শ্যাম্পুর মিশ্রণে, এই শ্যাম্পুটা ইউজ করে তুমি দেখো চুলে যেমন কোনো জট থাকবে না, সিল্কি একটা গ্লেজ চলে আসবে চুলে। তো আমি এটা প্রায় ব্যবহার করি, কারণ হচ্ছে আমার চুলে কিন্তু এই শীতের সময় একদমই ডাল হয়ে যায়, সেই সিল্কি ভাবটা থাকে না, তো সেজন্য আমাকে এগুলো ব্যবহার করতেই হয়। তো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমি আমার চুলের যত্নে শীতের সময় বিশেষ করে আমি কী ব্যবহার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের উপকার হবে, এভাবে তোমরা ট্রাই করে দেখো, চুলের যে কোনো সমস্যা এটাই থেকে সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।